مولانا سیدنا و مولانا اللهم صل على سیدنا و مولانا محمد 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 الرسول الله محمد 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 الرسول الله درود پوری تمہار نامے হৃদয় উজাড় করি তোমার প্রেমে আকাশ বাতাস মুখরিত তোমার প্রেমে বিমোহিত তাই সবে তুলে মুখে তোমার মুহাম্মদ নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা اللهم صل على سيدنا ومولانا السلام عليكم বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা হাই কোয়ালিটি আপনি কিভাবে আপনি সেভ করবেন এফএল স্টুডিওতে যখন আপনি র ভোকালটি এডিটিং করবেন এবং সেভ কিভাবে করবেন হাই কোয়ালিটি তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো এই টিউটোরিয়ালটি আমি আরও আগে দিতাম যেহেতু আম্মা অসুস্থ ছিল যাই হোক আম্মার জন্য সকলেই দোয়া করবেন তো বন্ধুরা অবশ্যই সাথে থাকবেন বেশি কথা বলবো না সরাসরি আজকে কাজে চলে যাব এবং বন্ধুরা ছোট্ট একটি ভিডিও আশা করি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেখাবো যে হাই কোয়ালিটি কিভাবে আপনারা রেকর্ড সেভ করবেন মানে র ভোকালটি যখন এডিট করবেন গজলটি তখন আপনি কিভাবে হাই কোয়ালিটি সেভ করতে পারবেন সেই বিষয়টি আজকে আমি আপনাদেরকে দেখাবো আর যারা এফএল স্টুডিও নিতে চাচ্ছেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন অল্প বাজেটে আমি বিক্রি করে থাকি এবং আপনারা ফুল বাসন ছাড়া কখনো ভালো কাজ করতে পারবেন না এটা আপনি জেনে রাখেন আপনি হাজারো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড করুন কোনো লাভ নাই সো বন্ধুরা আমরা প্লাস আইকনে ক্লিক করলাম অডিও ফাইলে চলে গেলাম এবং আমি যে গজলটি মিক্সিং করেছি তো এটা আমি মিক্সিং করেছি তো এটা আমি অটো টিউন করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সো বন্ধুরা আজকে একটি আমি আপনাদের বিষয় দেখাবো তাহলেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা তো অনেকেই বলছেন ভাই আমার যখন রেকর্ড করি যখন অটোটিউন করতে যাই তখন ক্যারকের শব্দ হয় তো আমার এখন ধরেন এই স্কিলটি মিলতেছে না তাই না ধরেন স্কিলটি আমার মিলতেছে না তো এখন আমরা শুনবো দেখেন স্কিল না মিললে কেমন শোনা যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা তো বন্ধুরা এখানে কিন্তু অটোটিউন না মিললে এভাবেই হবে এখন আপনারা দেখেন আমার এই স্কিলটি আছে আপনার মেজরের এফ এ এখন শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা এফ সাদে আমার স্কিলটি এখন শুনেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সো বন্ধুরা এভাবে কিন্তু আপনি খুব সুন্দরভাবে একটি র ভোকাল তৈরি করে খুব সুন্দরভাবে অটোটিউন করতে পারবেন তো এবং আমি বলে রাখি আপনাদের অটোটিউন আপনারা যখন করবেন আপনারা এই যে আইকন দেখতে পারবেন এটা অবশ্যই এনাবেল করে নেবেন ঠিক আছে যাই হোক বন্ধুরা এখন আমরা চলে যাব ও রিভার্ব জিনিসটা আমি আপনাদের আবারও দেখাই রিভার্বটা আপনারা 60, 80, 66 থেকে 69 পর্যন্ত আপনারা মিক্স রাখতে পারবেন এবং আপনারা এখানে 4 নম্বর অপশনটা 85 থাকবে এবং 5 নম্বরটা 25 থাকবে যাই হোক বন্ধুরা আজকে আমি সরাসরি এখন এটা সেভ করব আপনাদের দেখানোর ক্ষেত্রে তো সেই জন্য আপনারা কি করবেন এই যে আপনারা ছাতার মতো একটি আইকন পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সেভ অপশন ঠিক আছে তো আপনারা সেভে সরাসরি ক্লিক করবেন যখন আপনারা সেভে ক্লিক করবেন এখানে যখন সেভে ক্লিক করবেন আপনারা 5টি অপশন এখানে পেয়ে যাবেন তো আপনাদের অবশ্যই হাই কোয়ালিটির জন্য আপনারা MP3 সিলেক্ট করবেন
MP3 সিলেক্ট করার পর এখানে সেন অপশন এবং সেভ অপশন পাবেন। তো আপনারা সেনে অবশ্যই ক্লিক করবেন না, তো আপনারা সেনে ক্লিক করবেন না, আপনারা ক্লিক করবেন সেভ অপশনে। সেভ অপশনে ক্লিক করার আমি ধরেন একটি টাইটেল দিতেছি, তো আমি ধরেন টাইটেলটা দিয়ে MP3 লিখলাম, ঠিক আছে। তো লেখার পর এখন আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর নর্মাল লেভেলে আপনারা ক্লিক করবেন এবং এখানে দেখেন একটু খেয়াল করে, যেহেতু বাতাস আসতেছে, আসলে এটা এখন দুপুরবেলা রেকর্ড করতেছি বন্ধুরা, তো কিছু করার নাই, যেহেতু এটা রাতে রেকর্ড করার কথা ছিল, আম্মা অসুস্থ ছিল, হসপিটালে গেছিলাম, তো সেই জন্য আসলে টিউটোরিয়ালটি তৈরি করা হয় নাই। খুবই ছোট একটি ভিডিও, লং করব না, আসলে আশেপাশে খুবই বাতাস, ভিডিওটা ভালো হবে না। তো আমরা চলে যাই আবার পুনরায়। তো আপনারা সেভ অপশনে MP3 ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা 5টি অপশন পাবেন। তো আপনারা নিচের তিনটায় কখনো কাজ করবেন না, মানে এনাবেল করবেন না, এই দুইটা এনাবেল করবেন, হাই এবং নর্মাল, ঠিক আছে। এই দুইটা এনাবেল করলে হবে কি, আপনার যখন আপনি সেভ করবেন তখন গজলটি আপনার সমান থাকবে, মানে আপনার যখন উঁচু নিচু সাউন্ড থাকবে ওই সাউন্ডটা আপনার এক লেভেলে থাকবে, ঠিক আছে। তো আপনারা গোতে ক্লিক করলেই কিন্তু আপনাদের এইটা সেভ হতে থাকবে, যখন 100 হবে তখন কিন্তু আপনার এইটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এটা সেভ হইলে আপনাদের ফাইলটি কোথায় আসবে আমি ইজিলি ভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা আপনাদের ফাইলটি কোথায় আসবে আমি ইজিলি ভাবে দেখিয়ে দিচ্ছি। তো সেই জন্য আপনারা সরাসরি ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পর আপনারা অ্যাপল ইউজার ফাইলে চলে যাবেন। এখান থেকে আপনারা চলে যাবেন অডিওর নিচে অপশনে, আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। এখানে আপনাদের ফাইল যখন আপনি সেভ করবেন আপনার সেভ ফাইল কিন্তু এখানে পেয়ে যাবেন ইজিলি মাধ্যমে। এবং যারা মাই রেকর্ডিংয়ে আপনারা অডিও ফাইল নিতে পারছেন না, তারা অবশ্যই ভিডিও দিয়েছি যে কিভাবে আপনারা ফাইল এক্সপোর্ট করবেন অ্যাপল স্টুডিওতে, অবশ্যই ভিডিওটি দেখে আসুন। আশা করি আপনি ইনপুট করতে পারবেন আপনার র ভোকালটি অ্যাপল স্টুডিওতে। এবং যারা ফুল ভার্সন নেবেন অবশ্যই নক দিবেন। আপনার অনেকেই নাম্বার চাচ্ছেন, আপনার ভিডিও ডিপটিকশন কি অনেকেই চেনেন না, ভিডিও ডিপটিকশনে যাবেন, ওইখানে আপনারা নাম্বার পাবেন। অনেকেই প্লে লিস্ট জানেন না, আপনারা সরাসরি আপনার প্লে লিস্ট কী জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ভিডিও ডিপটিকশন কী জিনিস, আপনারা সরাসরি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর আমার যত টেক বিষয়, যত কাজ আছে ভিডিও এডিটিং বিষয়, আপনারা ইউআর চ্যানেলে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর একটু ওয়েট করুন বন্ধুরা, এখানে আপনারা চলে যাবেন, অপশন দেখতে পারবেন প্লে লিস্ট। প্লে লিস্টে আপনারা ক্লিক করলে আপনাদের এখানে যত আমার এডিটিং আছে, এই যে আপনার অ্যাপল স্টুডিও মোবাইল গজল এডিটিং টিউটোরিয়াল, এখানে ক্লিক করলে সব টিউটোরিয়াল কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন বন্ধুরা। তো অনেকেই কিন্তু এই প্লে লিস্টের জিনিসটা চেনেন না, আমার সরাসরি আমার চ্যানেলে চলে যাবেন, ওইখান থেকে আপনি প্লে লিস্টে চলে যাবেন। এবং অনেকেই ভিডিও ডিপসিকশন চিনতেছেন না, তো ভিডিও ডিপসিকশনে কিন্তু আপনি সরাসরি নাম্বারটা পেয়ে যাবেন। তো সেই জন্য আপনাদের কী করতে হবে, সরাসরি ভিডিওতে ক্লিক করতে হবে। তো সরাসরি ভিডিওতে যখন ক্লিক করবেন এই যে আইকন দেখতে পারবেন, এখানে এই আইকনে ক্লিক করলেই আপনারা কিন্তু এই যে নাম্বার পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার, এখান থেকে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিক্টর কিট, যেটা আপনি ক্রোম ব্রাউজার থেকে কিভাবে ডাউনলোড করবেন। তো বন্ধুরা অনেকেই ভিক্টর কিট আপনারা ডাউনলোড করতে পারছেন না, যে এটা থেকে আপনারা BPM এবং অটোটিউনের স্কিল দেখতে পারবেন, যে কী স্কিলে আপনার আছে এটা বের করতে পারবেন ইজিলি মাধ্যমে। অনেকেই বলতেছেন যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করছি ওটা আসলে প্রবলেম করতেছে বিভিন্ন, যাই হোক। তো আপনি সরাসরি মুট অ্যাপ ডাউনলোড করবেন, সরাসরি আপনি চলে যাবেন সার্চ আইকন, এখানে চলে যাওয়ার পর আপনি ভিক্টর কিট আপনি এখানে লিখবেন। ভিক্টর কিট লেখার পর আপনি সরাসরি সার্চ দিবেন, যখন সার্চ দিবেন সর্বপ্রথম কিন্তু আপনি প্লে স্টোরেরটা পেয়ে যাবেন এবং APK আপনি যে দ্বিতীয় ওয়েবসাইট পাবেন এখান থেকে আপনি ডাউনলোড করবেন। APK ডাউনলোড এখানে লেখা দেখতে পারতেছেন, ডাউনলোড APK, ঠিক আছে, 33 MB এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তো যখন আপনি ক্লিক করবেন তখন আপনার APK এখানে ফাইল লেখা দেখতে পারবেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের কী করতে হবে, এখানে ডাউনলোড অপশন চলে আসবে, আপনারা ডাউনলোড করে দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে একটু ওয়েট করলেই কিন্তু ডাউনলোড অপশন আসবে এবং দেখতে পারতেছেন আমার অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে গেল জিনিসটা।
এই যে দেখতে পারতেছেন অ্যাপ্লিকেশনটি, তো এভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমার এটা আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করেছি, তো এপিকে, ঠিক আছে, এপিকে এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। বন্ধুরা, কন্টিনিউ ভিডিও দিব, এক এক করে পার্ট নিয়ে আসবো, অবশ্যই আমার সাথে থাকেন। এবং যারা এখনও নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।